উইঘুর মুসলিমদের উপর চীনের কঠোর নির্যাতন ও নিপীড়নের কথা ইতোমধ্যেই জানে বিশ্ববাসী। দেশটিতে মুসলিম ধর্মানুসারীদের উপর বেইজিং প্রশাসনের দমনপীড়ন মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘনের চিত্রই তুলে ধরে। এসবের মধ্যেই এবার নতুন করে মুসলিমদের সঙ্গে দ্বন্দ্বে জড়ালো জিনপিং বাহিনী। ইউনান প্রদেশের একটি মসজিদ ভাঙ্গাকে কেন্দ্র করে স্থানীয় মুসলিমদের সঙ্গে এমন সংঘর্ষে জড়ায় চীনা পুলিশ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইউনান প্রদেশের নাগু শহরের নাজিয়াং মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় স্থানীয় মুসলিম ও নিরাপত্তা বাহিনী। শহরটির উল্লেখযোগ্য বাসিন্দাই মুসলিম। শনিবার সংঘটিত এই ঘটনায় কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর আরও উত্তেজনা বেড়েছে। জানা যায়, নাগু শহরের নাজিয়াং মসজিদটি 1300 শতকের পুরনো। সম্প্রতি মসজিদটির গম্বুজ সহ কিছু অংশ সম্প্রসারণ করা হয়। স্থানীয় আদালত মসজিদের সম্প্রসারিত অংশকে অবৈধ বলে রায় দিলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গম্বুজ সহ সম্প্রসারিত অংশ ভেঙে দেওয়ার উদ্যোগ নেয়। এতে স্থানীয় মুসলিমদের সঙ্গে তুমুল সংঘর্ষ বাধে পুলিশের। পুলিশ যাতে ভেতরে যেতে না পারে সেজন্য মসজিদের সামনেই মুসল্লিরা দল বেঁধে দাঁড়িয়ে পড়ে। বিক্ষোভ চলার সময় পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানায়। তবে মুসলিমরা সেখান থেকে না সরলে তাদের উপর চড়াও হয় পুলিশ। এরপরই স্থানীয়রা পুলিশের দিকে ঢিল ছুটতে থাকে, ফলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। রোববার এক বিবৃতিতে পুলিশ জানায়, বিক্ষোভকারীদের 6 জনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। স্থানীয় পুলিশের বিবৃতিতে বলা হয়, যারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করবে এবং অপরাধ স্বীকার করবে তাদের হালকা শাস্তি দেওয়া হবে। নাগু শহরের এই মুসলিমদের বলা হয় হুল, তারা সুন্নি সম্প্রদায়ভুক্ত। চীনের প্রায় 10 মিলিয়ন হুই মুসলিমের মধ্যে 7 লাখ দেশটির দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইউনান প্রদেশে বাস করে। স্থানীয় মিডিয়ায় তাদের চীনা মুসলমান হিসেবে উল্লেখ করা হয়। চীন সরকার সবসময় দাবি করে আসছে যে তার দেশে যথেষ্ট ধর্মীয় স্বাধীনতা রয়েছে, কিন্তু পর্যবেক্ষকরা বলছেন চীনে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা নেই বললেই চলে। সাম্প্রতিক বছরগুলিতে বেইজিং ধর্মীয় গোষ্ঠীগুলোর উপর আরও নিয়ন্ত্রণ বাড়িয়েছে। 2018 সালে নিংজিয়া অঞ্চলের এক মসজিদ রক্ষা করতে গিয়ে স্থানীয় পুলিশের সঙ্গে শত শত হুই মুসলিমের সংঘর্ষ হয়েছিল। দেশটির উত্তর পশ্চিম প্রদেশের জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের কোনো ধরনের ধর্মীয় আচার আচরণ পালন করা একেবারেই নিষিদ্ধ করেছে জিনপিং প্রশাসন। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।